আইপিটিভি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চ্যানেলটি ওয়ানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চ্যানেল কর্ণফুলী সিইও মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কিউটিভির সাইফুদ্দিন মোহাম্মদ ফারুকী, একাত্তর বাংলা টিভির HM তারেক চৌধুরী, আলিফ টিভির জামাল উদ্দিন, রূপসী বাংলার মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানফিউশন টিভির শরীফ বাইজেদ মাহমুদ, মার্স টিভির ডক্টর নাসির উদ্দিন খান, চ্যানেল T1-এর নওয়াজ ইস্তাহনুন, ফ্যামিলি টিভির শেখ কবির হোসেন দেবু, ইজাফ টিভির MM মিজানুর রহমান, বঙ্গ টিভির হৃদয়, চ্যানেল 26-এর মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। সভায় আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়। এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। গুজব নিয়ে মানববন্ধন বা আমরা গুজব প্রতিরোধে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে প্রিয়া সাহা বলছেন আবার এই যে ছেলে দ্বারা গুজব, গতকাল আমার তথ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং আজকে রাত্রেও দেখা হবে আমাদের আর ফারুকি ভাবির রাত্রে একটা ডিনার পার্টিতে ঢাকা ক্লাবে দাওয়াত আছে। তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে আমাদের তথ্য সচিবের সাথে আজকে দেখা হবে। ওনারা বলেছেন আপনারা আপনাদের মতো করে গুছান আর আমরা আমাদের মতো করে ওয়াচ করি। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল, হাতে হাতে টেলিভিশন, বাসায় গিয়ে আমরা সেখানে খবর দেখবো বা টেলিভিশনের কোনো অনুষ্ঠান দেখবো, এই মন মানসিকতা এখন অনেকেরই নাই। সবাই গাড়িতে জামে বসে আছে, টেলিভিশন দেখতেছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে। এখন ইন্টারনেটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই জিনিসটাকে আমরা ধারণ করে গভর্নমেন্টের উন্নয়ন সহযোগী হিসাবে আমরা আগামী দিনের সমস্ত প্রোগ্রাম চালিয়ে যাব এবং আমরা চেষ্টা করব গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের যে যে টেলিভিশন অ্যাপ্লিকেশন করা আছে, ইতিমধ্যে আমাদের কিছু কিছু গভর্নমেন্টের তিন বিভাগ DGFI NSISB করে একটা রিপোর্ট করে আমাদের একটা নাম্বারও দিয়েছে। যেমন আমার নাম্বার 16, তারেক ভাইয়ের নাম্বার হচ্ছে 21, ফ্যামিলির নাম্বার আছে জানি কত, ওনার নাম্বার আছে, আতা ভাইয়ের নাম্বার আছে, প্রত্যেকেরটা। এবং বিগত যে তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু ভাই, অত্যন্ত কোঅপারেট আমাদের সাথে, তারপরে মমতাজউদ্দিন স্যার ফিজিক্স ক্লাস ইনস্টিটিউটের, উনি বলছে আপনারা এগিয়ে যান, আমরা বাবুকে করে ফেলবে আশা করছি। এটা করে ফেললে আসলে আমাদেরই সুবিধা হবে, যাতে পরবর্তীতে কেউ বলতে না পারে যে আমরা অবৈধ। তো সেটার নীতিমালাটা হওয়ার সাথে সাথেই মনে হয় আমাদের জন্য অনেকখানি সুবিধা হয়ে যাবে। আমাদেরও উচিত মনে হয়, এটা আপনারা বিজ্ঞ লোকজন আছেন এখানে, যে সরকারকে বরঞ্চ আরও সাপোর্ট দেওয়া উচিত যে নীতিমালাটা যত দ্রুত সম্ভব তৈরি করে আমাদেরকে একটা লিগালাইজেশন দেওয়া হোক, যেন যে প্রোপাগান্ডাগুলো ভাইয়া বললেন যে হচ্ছে সেই প্রোপাগান্ডাগুলো যেন বন্ধ হয়ে একটা সুস্থ পরিবেশ সৃষ্টি হয় কাজ করার জন্যে, আমরা মনে হয় সেভাবে কাজ করলেই ভালো হবে। আইপিটিভির সাথে আমরা যারা আছি আমরা ইতিমধ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আইপিটিভি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে বা সরকার যে অবস্থানে অবস্থান করছে, এই জায়গাটা থেকে আমরা কীভাবে উত্তরণ আমাদের হতে পারে এ নিয়ে আমরা সবাই কাজ করছি। আমি বিশ্বাস করি যে সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি, সরকারের সাথে আমরা যদি আমাদের বোঝাপড়া চালিয়ে যাই এবং আমাদের অবস্থান যদি আমরা সত্য করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই খুব শীঘ্রই সরকার এ ব্যাপারে পজিটিভ একটি সিদ্ধান্ত গ্রহণ করবে এবং